নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠ সংস্কারের কাজের উদ্বোধন করেন মাশরাফি বিন মুর্তজা। নড়াইল জেলা প্রতিনিধি বাবর আলীর প্রতিবেদনে বিস্তারিত। নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠ সংস্কার কাজের উদ্বোধন করা হয়েছে বৃহস্পতিবার দুপুরে। নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে এই সংস্কার কাজের উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক এবং নড়াইল দুই আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজা। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী, পুলিশ সুপার মোহাম্মদ সাদিরা খাতুন, জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট সুভাষ চন্দ্র বোস, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া ইসলাম, জেলা পরিষদের সদস্য খোকন কুমার সাহা সহ আরো অনেকে। উদ্বোধনকালে মাশরাফি বিন মুর্তজা বলেন, মাঠটি খেলার অনুপযোগ হয়ে আছে। দীর্ঘদিন চেষ্টা করে প্রধানমন্ত্রীর নির্দেশে প্রাথমিকভাবে ২৫ লাখ টাকা প্রদান করেছে মাঠটি ঠিক করার জন্য। পরে আরো ২৫ লাখ টাকা প্রদান করা হবে, তবে ৫০ লাখ টাকায় মাঠটি পুরোপুরি সংস্কার হবে না। আমরা যারা আছি পরে সেটি আমরা দেখব। এই মাঠে আমি খেলেছি, এই মাঠে খেলেই আমি জাতীয় দলে খেলেছি। বিষয় হচ্ছে যে এই মাঠ থেকে আমি খেলাধুলা শুরু করেছি, আমার এই মাঠে আমি খেলেই জাতীয় দলে খেলেছি এজ লেভেল থেকে শুরু করে আস্তে আস্তে। তো আমার ফিলিংসটা একটু ভিন্ন, এবং যারা এই মাঠে খেলেছে ভবিষ্যতে খেলবে তারা জানে যে এটা কতটুকু প্রয়োজন ছিল। আলটিমেটলি এই মাঠটা ঠিক না হলে নড়াইলের স্পোর্টস কিন্তু অনেকটা অনেকাংশে আটকে যাচ্ছিল। তো আশা করি সবকিছু মিলিয়ে আগামী জানুয়ারি বা ফেব্রুয়ারি থেকে খেলাধুলার জন্য পুরো দমে উন্মুক্ত করতে পারবো।